Hey guys, welcome back to my channel. If you're new to this channel, hi, this is Farahana. I want to discuss something with you. আচ্ছা সো আমরা এখন আছি এরকম জানো শাপলা চত্বর খাগড়াছড়ি শাপলা চত্বর আপাতত আমরা চান্দের গাড়ি বুক করে ফেলছি আমাদের তো 3 নম্বর প্যাকেজ 9700 টাকায় আমরা আরো 5 জন ভাই ক্যাব করে নিছি এতে করে আমাদের 4000 টাকা সেভ হয়ে গেছে তো আমাদের ড্রাইভার মামা এখন আসে নাই 5 মিনিট লেট সো এই ফাঁকে আমরা ব্রেকফাস্ট করব এন্ড দেন চলে যাব অনেক ঠান্ডা কথা বলতে পারতেছি না আলাপ ওকে ফাইনালি আমরা চান্দের গাড়ি পাইছি আমাদের বস ছিল সাদা গাড়ি দিবে এখন দিছে কালো গাড়ি এখন আমরা যাব সাজেকের তো সরানা দিব সো আমি মাছ খেলে যেহেতু 10:30টার আগে আমাদের গাড়ি ছাড়বে না সো আমরা এখন তো চা খাবো এখানে আসলে খুব আরাম লাগতেছিল রোদের মধ্যে বাট দেখা যাক যেহেতু ব্যাম্বু খাইতে হবে ব্যাম্বু টি খাই আচ্ছা অনুভূতি শেয়ার কর কেমন লাগছে তুই কি পাইপ দিয়ে খাবি পাইপ দিয়ে খাবি প্রচুর মিষ্টি এই মজা না এটা তো বললাম গরম শরবত খালি শরবত গরম করা চিনি দিয়ে ভরা মজা না এই ব্যাম্বু খাইতে নাকি না সেটা তো ভালো করে গিফট খাও খাও নিজের টাকায় ব্যাম্বু খাও এত কাহিনীর পর তোমাদের চেহারা একটু দেখাও এই মেয়েটার অবস্থা কি ছিল আমরা টেম্পো করে বাসা পর্যন্ত ওকে ওকে ঘুরতে বলো ওকে ঘুরতে বলো ও হচ্ছে আপনারা ব্রিজের সামনে তো এটা আলহামদুলিল্লাহ এক্স্যাক্টলি ও যে এখন বেঁচে আছে সেটাই অনেক ব্রিজ চলে আসছে টেম্পো শেষ করে সো আমরা এখন সবাই হাঁটতেছি আমরা এখন যাচ্ছি চেক ইন করতে বাকিরা কই সো গাইস ফাইনালি আমরা চলে আসছি এন্ড আমি লাস্ট টাইম যেরকম এসে দেখছিলাম লাইক বারান্দাটা টোটালি ডিফারেন্ট ছিল এখন টোটালি কিন্তু ডিফারেন্ট লাইক আমার খুব ভালো লাগছে সো ফাইনালি আমরা চলে এসেছি এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিব আসলে সত্যি কথা বলতে এত যে লং জার্নি করে আসছি বাট পুরোটা সার্থক হয়ে গেছে যখন এসে এত সুন্দর একটা ভিউ দেখতেছি আসলে দেখো আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে সো এখন আমরা কিছুক্ষণ আগে রেস্ট নিব দেন আমরা যাব খেতে বিকালের দিকে মেবি আমরা ঘুরতে বের হবো নট শিওর ইয়েট বাট দেখা যাক সো আপাতত আমাদেরকে মোমেন্টে এনজয় করতে দাও বাই বাই মানে আসছিলাম আমি ছবি তুলতে আমার ছবি তোলা বাদ দিয়ে এরা ছবি তুলতেছে ঠিক আছে আর কি দিন আমারও আসবে নো কমেন্টস হাই কই যাও তুমি আমরা এখন খেতে যাচ্ছি আমাকে কেউ নেয় না কি খাওয়া তুমি হ্যাঁ খালি খাই খাই খাবো অনেক কিছু খিদের পেট ব্যথা না জায়গাটা কি সুন্দর আমাদের জুই দুটো কটেজ আল্লাহ এই সাইডটা আমাদের এই সাইডটা কাদের যায় না পানি ও খা স্টাইল করে আল্লাহ রে বসতে হবে সো গাইস আমরা জাস্ট রেডি হয়ে বের হচ্ছে এখন এখন যাব আমরা কংলাং এ আমরা তিনটায় বের হতাম বাট লেট হয়ে গেছে এখন অলমোস্ট বাজে 4টা দেখা যাক আসলে ও যে কিছু দেখতে পারি কিনা গড নোজ সো ওরা এখনো রেডি হয়নি বের হবে আমি একাই হাতে দিব সো ওরা আসুক এরপর যাব কংলাং এ দেখা যাক কিছু দেখতে পারি কিনা এই আমাকে সামলাছে সুন্দর লাগতেছে কে আমাকে বলছে আমাকে কানা কানা লাগতেছে আমরা সবাই এখন কংলা হইতেছি অলরেডি আমি একটা আচার খাইছি আচার খেয়ে পায়ের অবস্থা খুবই কারণ আই মিন আমার পায়ের আগে টান লেগে গেছে আর আমি লাস্ট টাইম যখন আসছিলাম এটা পুরো কাঁচা রাস্তা ছিল বাট আপাতত পাকা করে ফেলছে আগেটা বেস্ট ছিল আমাদের সাথে আমরা যে আইতে গ্যাং নিয়ে আসছিলাম এরা অনেক হেল্পফুল
তার হচ্ছে এই যে আর এই যে আমাদের বন্ধু পোস মারো আজ আমাকে কেউ পাত্তা দেয় না সবাই ফটো সেশন করে এই দেখ কেনিটা দেখ কি দেখমু আমারে দিলি না এমন ছবি তুললা সো গাইস আমরা কংলং পাহাড়ে এসেছিলাম আমাদের ফটো সেশন মোটামুটি শেষ এবং আমরা এখানে সানসেট দেখতে আসছিলাম সানসেট অলরেডি হয়ে গেছে এরপর আমরা যাব হেলিপ্যাডে কিছুই দেখার নেই এখানে আসলে তাও যাব এরপর হেলিপ্যাডে ওরা এখনও পিকচার তুলতেছে এখানে খুবই সুন্দর সুন্দর পিকচার পাইছি অ্যাজ অলওয়েজ এর মতো আমি যেমন পিকচার অ্যাডিক্ট সো আমি যেখানে যেই পিকচার খুঁজি আগে এখানে খাবারের দোকান আছে সো তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে নিয়ে নিতে পারো অ্যান্ড সবাই এখন চলে যাচ্ছে যেহেতু সূর্য ডুবে গেছে সূর্য চলে গেছে আর আমি সানগ্লাস পরছি মানে বেস্ট পার্ট ছিল আসলে আমরা যদি এই টাইমের মধ্যে না আসতাম অনেক মিস হয়ে যেত এটা কি তুমি পালো হ্যাঁ আলো নাম কি মিল্কি হ্যাঁ মিল্কি মিল্কি বা কি কিউট ইয়ে আমরা চলে আসছি কটেজে চলে আসছি না এখানে কোনো পিকচার ভালো আসবে না তো আমরা হচ্ছে ওইখান থেকে কংলং পাহাড় থেকে গিয়েছিলাম হচ্ছে হেলিপ্যাডে ওইখানে একেবারে আলো ছিল না সো যার কারণে আমরা কোনো ভিডিও কটেজ নিতে ভিডিও ফুটেজ নিতে পারি নাই বাট এখন নিচ্ছি কারণ এখানে ভালো লাইটিং আছে সো এখন তো আমরা চলে আসলাম বাসায় এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বের হবো চা খেতে যাব এরপর বাকিটা দেখা যাবে বাই বাই আমাদের অলমোস্ট এখানে কাজ ঠাস যান আমরা সকালে শাড়ি টাড়ি পরেছিলাম কিছু ছবি টবি তুলেছি হয়তো বা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি কোনো ভিডিও করতে পারিনি অনেক অল্প সময় ছিল আর আমরা মানুষ অনেক বেশি ছিলাম তো এখন হচ্ছে আমরা চেক আউট করবো আমাদের হোটেল এরপর মেবি আমরা যাব কিছু ঝর্ণায় যাব আলু টিলা দেখতে যাব সব কিছু আমি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করতে ট্রাই করবো বিকজ জানি না আমার ফোনটা আমার হাতে থাকবে কি না তো আপাতত এই সুন্দর কটেজ হচ্ছে যেতে ইচ্ছা করতেছে না ও এই সুন্দর কটেজটার নাম হচ্ছে জুমঘর আমরা হচ্ছে নিচে দুটো কটেজ নিয়েছিলাম যার কারণে আমরা এত সুন্দর কিন্তু ভিউ পেয়েছি মানে সকালবেলার ভিউটা কি যে সুন্দর একটা ভিউ ছিল সকালে পাখি ডাকছে ইভেন পরিবেশটাই আলাদা আসলে অনেক সুন্দর আমি বলবো তোমরা আসলে কিন্তু একেবারে ট্রাই করে দেখতে পারো অ্যান্ড জাস্ট বেড থেকে পুরো ভিউটা পাওয়া যায় এবং আমি তোমাদের একটু দেখাই পুরো এই ভিউটা পাওয়া যায় আগে এখানে কোনো কটেজ ছিল না মানে লাস্ট টাইম যখন আসছি 2 বছর আগে এখানে কোনো কটেজ ছিল না এখন নতুন করে করতেছে তোমরা চাইলে তাহলে ওইখানেও থাকতে পারো যদি বেস্ট ভিউ পাও তো রাইট নাও এখন আমরা বের হবো দেখা যাক তোমার সাথে কতটুকু শেয়ার করতে পারি এখন চলে যাচ্ছি আমাদের সব লাগেজ উপরে ভরা হয়ে গেছে একজন ফটো সেশন করতেছে অ্যান্ড সত্যি কথা বলতে ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না খুবই সুন্দর জায়গা কেউ হাঁটি নাই লাইক লাস্ট টাইম আমি যখন আসছিলাম আমরা রাতে অনেকক্ষণ লাইক 3-4 ঘন্টা রাস্তায় হাঁটছিলাম এবার তো আমার রিলেটেড নিরামিষ আসলে না আসলে ঘুরে এসে সবাই ঠিক হয়ে গেছিলো যার কারণে আমরা কোনো রিস্ক নেই নাই বাট দেখা যাক ইনশাল্লাহ নেক্সট যদি কখনো আসতে পারি তোমার রাস্তাগুলো অনেক সুন্দর তো গাইজ আমরা খাবার খেয়ে চলে আসছি এখন আমরা খেতে যাব প্রচুর হাংরি সকলে কিছু খাইনি তো দেখা যাক আমাদের মামা খুব ভালো ভালো জায়গা সাজেস্ট করছিল লাস্ট টাইম আমাদের কালকেও যেখানে আমরা লাঞ্চ করছি জায়গাটা খুব ভালো ছিল এখন দেখা যাক ও এই জায়গাটা সুন্দর আমাদের
স্টেটাস খাওয়া দাওয়া শেষ করে এখন এসেছি আলু টিলায়। এখন আমরা আলু টিলা ঘুরবো। এখন বাজে হচ্ছে 2:02, এরপর মেবি যাবো আমরা ঝর্ণায়। সো চলো স্টার্ট করি। স্বাগতম আলু টিলা পর্যটন। এখানে ঢুকতে হলে মেইনলি পার পার্সন 40 টাকা করে দিতে হয় এন্ট্রি ফি। অ্যান্ড আমি এখানে আসছি আগেও। আসলে জায়গাটা তো সুন্দর, নিজের চোখে যেভাবে দেখা যায় আসলে কেমন এইভাবে ফুটিয়ে তোলা সম্ভব না, বাট আই থিঙ্ক আমি কিছুটা হলেও পারতেছি। এই জায়গা থেকে হচ্ছে প্রবেশ পথ। অ্যান্ড এর আগে আমি একটু ভিউটা নিয়ে আসি। মাই গড, ইটস সো প্রিটি। আমরা একেবারে ওই জায়গাটা থেকে নেমে আসছি। আরে বন্ধু, আমরা কোনো মশাল পেলাম না লাস্ট টাইম, আমরা যখন আসছি অনেকগুলো মশাল ছিল, এখন আমাদের অপমান করতেছে। এখন পুরো আর্টিফিশিয়াল করে ফেলছে, আগে যেমন নর্মাল ছিল ন্যাচারাল ছিল, এখন আমি আমার মনে হয় না ভিডিও করতে পারবো। সো বাই, চল চল ওমা। চল আসছি, চল আসছি। কোনটা 50 কোনটা 60? আর ওগুলো 60? আরে বন্ধু থ্যাংক ইউ, লাগবে কি। অনেক খোঁজাখুঁজির পর আমরা ছোট আনারস খুঁজে পেয়েছি। খাইতে চলে চেকটা দিয়ে দিয়ে দেন না, লয়ে যাবো কিন্তু পরশু। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে রিছাং ঝর্ণা, এবং অনেক খোঁজাখুঁজির পর আমরা ফাইনালি হচ্ছে ছোট আনারস খুঁজে পেয়েছি। সো আনিকা হচ্ছে ওর বাসিনার জন্য 4টা আলাদা করে রাখতেছে, এবং 2টা আমাদের জন্য মাখানো হচ্ছে, এবং মোটামুটি অনেক দূর আমাদের হাঁটতে হবে। এখন দেখা যাক, আমরা তো জার্নি স্টার্ট করেছি রিছাং ঝর্ণায়। আগে আমি যখন এসেছিলাম তখন অনেক বেশি হাঁটা লেগেছে, এখন তুলনামূলক হাফ রাস্তা পর্যন্ত হচ্ছে চান্দের গাড়ি আসতে পারে। সো এদিক দিয়ে সেফ প্লেন, কেউ চাইলে বাইকে করে যেতে পারেন, বাট আমরা বাইকে যাচ্ছি না, যেহেতু আমাদের সাথে অনেক ফ্রেন্ডরা আছে। আমরা হেঁটে হেঁটে চলে যাবো, এখান থেকে জাস্ট 1 কিলোমিটার। সো বাইকে হচ্ছে 2 জন করে উঠতে হয়, সো আমার একটু ইস্যু আছে, লাইক আমি চাই না কারোর সাথে উঠতে। সো আমি হেঁটে যাবো। অ্যান্ড দেখো রাস্তা, বাহ, আমি এইটা খাবো। হাই, কি অবস্থা। ঝর্ণা দেখা দিতেছে। লাস্ট টাইম যখন আসছিলাম অনেক পানি ছিল, এবার তেমন কোনো পানি নেই। মেবি এখন উইন্টার জন্যে, উইন্টারে খুব বেশি একটা পানি থাকে না। দাঁড়াও, ছবি তুলতেছি না এখন। কিউট লাগতেছে। বাংলা
সো গাইস আমরা হচ্ছে রিছাং ঝর্ণা থেকে মাত্র আসলাম তো রিছাং ঝর্ণাতে যখন উঠেছিলাম তখন দেখি মামা বলতেছে লেবু শরবত মনে হলো কি আর আছে জীবনে যদি লেবু শরবতই না খাই এতগুলো সিঁড়ি ওঠার পর তো আমরা এখন লেবু শরবত খাবো এখানে হচ্ছে মিনারেল ওয়াটার দিয়ে লেবু শরবত বানানো হয় সো পার গ্লাস ৫ টাকা দিব এর বেশি এত দেওয়া যাবে না সো আপনারা চলে এখান থেকে ট্রাই করতে পারেন আর এখানে হচ্ছে ডাবের ঝুলন্ত ব্রিজ থেকে ভিউটা আসলে এরকম এই সুন্দর কিন্তু আমরা সবার লাস্ট টাইমে আসছি তো পুরো ফাঁকা বলা চলে মানে সবকিছু আর্টিফিশিয়াল আমার কাছে তেমন একটা আহামরি লাগতেছে না লাইক লাস্ট দুইটা প্লেস যেমন আলু টিলা তারপর রিছাং ঝর্ণা ওগুলো ছিল ন্যাচারাল সো ওই প্লেসগুলো ঠিক ছিল বাট এইটা টোটালি আর্টিফিশিয়াল যেটা একটা রাস্তা করা গাছ লাগাইছে কিছু এই জায়গায় না আসলেও আমার কিছু যাইতে আসতো না আমি লাস্ট টাইম যেহেতু আসিনি আমার কোনো এখন আক্ষেপও নেই সো যদি আমাকে বলা হয় যে তুমি আবার কখনো সাজেক আসবা নাকি হয়তো বা আসবো বাট এই জায়গায় আসতে বললে আজকে সাদিনের কোনটা ভালো লাগছে ওটা ক্যাপচার করতে পারলাম না মানে তিনটা প্লেসের মধ্যে কোন প্লেসটা ভালো লাগছে আলু টিলা ওটা ভালো ছিল অ্যাডভেঞ্চার টাইপের কিছু ছিল হ্যাঁ এইটা কেমন লাগতেছে এইটা পুরো আর্টিফিশিয়াল না লাইক পার্কের মতো লাগতেছে জাস্ট পার্ক পার্ক আচ্ছা আজকে পুরো দিনের মধ্যে কোনটা বেস্ট ছিল তিনটা প্লেসের মধ্যে বলো ও বলে ফেলছে তোমরা বলো আলু টিলা কি রে সবার আলু টিলা তো ভালো লাগছে মানে অ্যাডভেঞ্চার ছিল তো একটু এইটা আর্টিফিশিয়াল না এইটা মানে পুরো লাগতেছে না পার্কে হাঁটতেছি হ্যাঁ জগিং করতে এসেছি এক্স্যাক্টলি